আমি অপর্ণা। তো আমরা দুই যা আবারও স্ট্রিট ফুড চ্যালেঞ্জ নিয়ে হাজির হয়ে গেছি। তো আজকের খাবারটা দেখতে পাচ্ছো তো কতটা ইয়ামি অ্যান্ড টেস্টি। তো কী কী নিয়েছি চলো দিদি বলো। এখানে আছে দই ফুচকা, আর আজকে দই ফুচকার কালার দেখো একদম সেই লেভেলের। আর সাথে আছে ভেজ চাউমিন, হ্যাঁ, আর আছে বিগ ক্রেসি স্টাইল চিকেন পকোড়া। একদম একদম পুরো লেগ নেওয়া হয়েছে দেখতেই পাচ্ছ। তো এক একটা সাইজ দেখিয়ে দিই। এই লেগগুলো কত করে ওয়েট হবে প্রায় আমি আন্দাজ নেই, ওরা এনে দিয়েছে। হ্যাঁ, তো যাই হোক 400 করে ওয়েট হয়ে যেতে পারে বলছে। তো আজকে রাউন্ডের খেলা হবে, তিনটে রাউন্ডের খেলা আছে। আর সাথে আছে এটা চাটনি, ধনে পাতার চাটনি আছে, আর আছে একটু কেচাপ এটার সাথে খাবার ডিপ করার জন্য। তো জিভে জল এসে যাচ্ছে কথা বলতে বলতে। তো তিনটে রাউন্ডের খেলা আছে, আজকে একটাই পার্টিসিপেন্ট আছে, সেটা হলো লাস্টে, মাঝখানে কোনো পার্টিসিপেন্ট নেই। তো যে বেশি দলে জিতে থাকবে, মানে বেশি রাউন্ডে জিতে থাকবে, সে তো কিছুই পাবে না, আর যে হেরে যাবে তো তার পার্টিসিপেন্ট। ঠিক আছে, তো তোমরা দেখতে থাকো। তো তাহলে এবার রাউন্ডটা আরম্ভ, রাউন্ড আরম্ভ করে প্রথম হচ্ছে দই জল আসছে ঢোকচাপ, দই ফুচকা দিয়ে। তো কাউন্টিং করছি, 3 2 1 স্টার্ট। প্রতিবার একই রকম, আমি গলা থেকে নামাতে পারি না। খেতে কেমন হয়েছিল বলো? দুর্দান্ত টেস্ট, কি করে বোঝাই তোমাকে। আমি সেটা নিলাম, টেস্ট হয়েছিল, আরো টেস্ট হয়েছিল ধনেপাতার চাটনিটা দেওয়া ছিল বলে। তো ফার্স্ট রাউন্ড আমি উইনার, আর সেকেন্ড রাউন্ড দেখা যাক। তো এবারে এটা খাবো, হ্যাঁ, এটা একটু গরম গরম আছে। তো ফ্রেন্ডস, সেকেন্ড রাউন্ডে চলে এসেছি, এবার খাবো বিগ চিকেন লেগ ফ্রাইটা। তো এটার জন্য কাউন্টিং পুরো কমপ্লিট করতে হবে, 3 2 1 স্টার্ট। তো বিগ চিকেন পকোড়া, এই যে প্রচণ্ড টেস্টি, প্রচণ্ড। এত বড় সাইজ, মুখে চারিদিকে লেগে যাচ্ছে। শেষ করে ফেললে Thank you.
মাংস নেই। ডান তো বন্ধুদের বলি, আমি হয়তো দেখতে পাইনি এগুলো, এগুলো ক্রাঞ্চি পড়ে গেছে, তো আমি লাস্টে দেখতে পেলাম। চিকেনের টুকরো আছে কিন্তু আমার কোথাও নেই। তো খেতে কেমন লাগলো একটু তুমি বলো। দারুণ লেগেছে কিন্তু তাড়াতাড়ি করে ভালো লাগেনি, এত সুন্দর নরম হয়েছে। আমি করেছি যখন আমি ভাবি যে ভিতরে হয়তো কিছু হয়তো অংশ বাকি রয়ে যাবে, কিন্তু প্রপারলি পুরো সিদ্ধ হয়েছে, খুব খুব নরম, খুব নরম সফট হয়েছে, আর টেস্ট অসাধারণ। তার সাথে এই যে চাটনিটা করা হয়েছে, সস নেওয়া হয়েছে, হেভি লাগছে, হেভি লাগছিল, একটু খেতে খেতে মুখে লেগে যাচ্ছিল, মুছতে হচ্ছিল, সেটা কোনো ব্যাপার না, বন্ধুরা অ্যাডজাস্ট করে নেয়, যে খেতে গেলে তো চ্যালেঞ্জ করতে গেলে লেগে যেতেই পারে। তাহলে ওই রাউন্ডে দিদি উইনার, দিদি দুটো রাউন্ডে জিতে আছে, পানিশমেন্ট তোর। তো যাই হোক বলে দিই, পানিশমেন্ট হয়তো পুরো খাবার কিন্তু কমপ্লিট করতে হবে, তাই তো? হ্যাঁ, তো ফ্রেন্ডস লাস্ট রাউন্ড দেখা যাক, পুরো কমপ্লিট করতে হবে, ঠিক আছে, পুরো একদম পুরো কমপ্লিট, সেটা দেখা যাক কে উইনার হয়, আর না হলে পানিশমেন্ট, যদি না দুজনে কমপ্লিট করতে পারি এটাও পানিশমেন্ট, ঠিক আছে। নাও 3 2 1 স্টার্ট। টাটা, আর খেতে পাচ্ছি না, কারণ এটা নেওয়া হয়েছিল, খাবারটা কতটা কমপ্লিট করতে পারবো আমরা জানতাম না, হয়তো ভেবেছিলাম কমপ্লিট করতে পারবো, কিন্তু এটার এক প্লেট করে চাউ নিয়েছিলাম অল্পই। আচ্ছা, সব অনেক অনেক চিকেন নিয়ে খায়, কী করে খায় বলো তো? আর আসলে চিকেনের ওয়েটটা আমাদের একটু বেশি ছিল, অনেক বড় ছিল। না না, অন্যান্য চ্যানেলে দেখি এত এত চিকেন নিয়ে বসে খায় কী করে, আমরা বলতে পারবো না কী করে খায়, কী টেকনিক ইউজ করে চিকেন। তো আমাদের এখানেই ফুল হয়ে গেছি, তো যেহেতু দুটো ক্ষমা করো বন্ধুরা, তো এতটুকু পরে আমরা খেয়ে নেবো, খাবার আমরা কেউই নষ্ট করি না, যেটুকুনি থাকে আমরা রেখে পরে খেয়ে নেওয়া হয় গরম করে। তাহলে পানিশমেন্ট কী হবে আমিই পাবো, কারণ দিদি দুটো রাউন্ডে জিতে আছে, দুজনের প্লেটে দুটো লেবু আছে, তো ও একটু বেশি খাবে আমি একটু কম খাবো, ঠিক আছে, দুজনে শাস্তি নিচ্ছি আজকে। তো কমেন্টস তুমি গোটাটা চেবাও, তো আমি অর্ধেকটা নিচ্ছি, কমেন্টস করে তোমরা জানাও আরও কী কী পানিশমেন্ট দিতে পারি। আমি কিন্তু কমপ্লিট, আমি রসটা খাচ্ছি, আমি খেয়ে নিচ্ছি, আহ একটা জিনিস, এর খোলাটা অতটা তেতো নেই, আর খোলা লেবু, হ্যাঁ ওই তেতো আছে হালকা, মানে তো বন্ধুরা আজকে পানিশমেন্ট কমপ্লিট। তো তোমাদের কেমন লাগলো চ্যালেঞ্জ ভিডিওটা অবশ্যই কমেন্ট বক্সে জানিও, ভালো লাগলে লাইক শেয়ার করে দিও, আর যারা নতুন দেখছো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আমাদের পাশে থেকো, আবার দেখা হবে অন্য কোনো চ্যালেঞ্জ ভিডিও নিয়ে, ভালো থেকো, সুস্থ থেকো এবং সেফটি থেকো। আপনারা দেখছেন ফুড ফ্যামিলি অ্যান্ড মোর, এখানে আনন্দ দিনভর, টাটা বাই বাই।